ইসলামের হিল্লা বিবাহ ও মৌখিক তালাক এটি একটি জঘন্য মানবতা বিরোধী প্রথা। এই প্রথায় নারীর সাথে চরম অবিচার করা হয়, এটি নারীর জন্য চরম অবমাননাকর। দেখুন, মুখের কথা দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু জাস্টিফাই হয় না। ধরুন রাগের মাথায় আমি বললাম যে অমুককে খুন করব, সেই কথার উপর ভিত্তি করে প্র্যাকটিক্যালি যদি সেটা খুন বলে বিবেচিত না হয়, মা যদি রাগের মাথায় সন্তানকে বলে তুই আমার সন্তান নয়, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেই কথার উপর ভিত্তি করে যদি মা ছেলে সম্পর্ক বিচ্ছেদ না হয়, তাহলে 10, 20, 30 বছর আপনার স্ত্রীর সাথে সংসার করে রাগের মাথায় হুট করে শুধুমাত্র তালাক শব্দ, বিচ্ছেদ এই শব্দ বলে কিভাবে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটা কতটা যৌক্তিক। সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে অপরাধ করব আমি, শাস্তি ভোগ করতে হবে আমার স্ত্রীর। অর্থাৎ ধরুন আমার স্ত্রী তরকারিতে লবণ কম দিছে, এটার এই ইস্যু করে আমি রাগের মাথায় আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, এখন শাস্তি ভোগ করতে হবে আমার স্ত্রী, সে অন্য এক পুরুষের সাথে হিল্লা বিয়ে বসতে হবে, তারপর সেই পুরুষ যদি তাকে তালাক দেয় দেন আমি বিয়ে করতে পারবো, আর যদি আমি না চাই যে আমার স্ত্রীকে আমি পুনরায় বিয়ে করব না, সেটাতেও আমার কোনো অপরাধ নেই, পাপ নেই, দোষ নেই। মানে ক্যান ইউ ইমাজিন, আমার স্ত্রী সন্তান লালন পালন করে সংসারে কাজ করে এত পরিশ্রম করে হয়তো মনের ভুলে তরকারিতে লবণ দেয় না, এটারে ইস্যু করে আমি তারে তালাক দিয়ে দিলাম, তার সাথে আমার 10 বছরের সংসার। তো সেই 10 বছরের সংসার জীবন, ভালোবাসার যে সম্পর্ক, যে মানুষটি বিপদ আপদে সবসময় আমার পাশে ছিল, সেই ভালোবাসা, সেই বন্ধন, সেই সম্পর্কের কোনো মূল্য নেই। 10 বছরের সংসার জীবন কি এই 10 সেকেন্ডের তালাক শব্দ দ্বারা বিচ্ছিন্ন হয়ে যাবে? এতটাই সহজ? এটা কতটা যৌক্তিক? সবচেয়ে জঘন্য এবং বর্বর বিষয় হচ্ছে যে তালাক দিলাম আমি, অপরাধও করলাম আমি, শাস্তি ভোগ করতে হবে আমার স্ত্রীর, হিল্লা বিয়া বসে মানে শাস্তি ভোগ করতে হবে। নারীর সাথে কেন এত অসমতা, নারীর সাথে কেন এত বর্বরতা? কারণ ইসলাম এবং নবী মুহাম্মদ নারীকে কোনো আলাদা পূর্ণ মানুষ হিসাবে স্বীকৃতি দেয়নি। তারা নারীকে মনে করে যে পুরুষের অংশ, তাদের কাছে নারী মানে ভোগ্যপূর্ণ বস্তু, আর কিছুই না। এই মৌখিক তালাকের প্রচলন হয়েছিল সেই 1400 বছর আগে, কারণ নবী মুহাম্মদ মৌখিক তালাককে সহজ করেছিল। তখনকার সময়ে সাহাবিরা পোশাকের মতো বউ পাল্টাইত, সপ্তাহে 5-7টা বিয়ে করতো, এবং এরকমও ঘটনা আছে যে ঘন্টায় 2-3টা বিয়ে করছে, যার ফলে এই তালাকের ব্যাপারটা খুবই সহজ করে রাখা হয়েছিল। যে মুখে বললাম যে তালাক মানে বিচ্ছেদ, বিচ্ছেদ হয়ে গেল, 2 মিনিট পর আরেকজনকে বিয়ে করতে পারলো। তো তারা সে সময় তো তারা মানে নারীদেরকে কোনো মানুষই মনে করে নাই, নারীদেরকে ক্রয় বিক্রয় করতো, যৌন দাসী হিসাবে ব্যবহার করতো। তো সেই 1400 বছর পরে এসেও আমাদের সমাজে এখনও এই মৌখিক তালাককে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় ধর্মীয়ভাবে, এবং অনেক সময় আমি দেখেছি আমার এলাকাতেও যে 4 সন্তানের মা, হ্যাঁ, রাগের মাথায় তর্কাতর্কি লাগিয়া মৌখিকভাবে তালাক দিয়ে দিছে, তার সন্তান আছে, তার ইয়ে আছে, সেই মহিলার হিল্লা বিয়া হয়েছে, তারপর তার স্বামী আর তাকে গ্রহণ করে নাই। তো এসব তো একজন নারীর সাথে চরম অবিচার, চরম অমানবিকতা। এই অমানবিকতার বিপক্ষে কথা বলতে হবে, এবং আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে কঠোরভাবে বাংলাদেশ সরকারের আইন করা উচিত এই মৌখিক তালাক এবং হিল্লা বিবাহের বিরুদ্ধে। যেরকম বাল্য বিবাহের বিরুদ্ধে আইন বানাইছে, এরকম মৌখিক তালাক এবং হিল্লা বিবাহের বিরুদ্ধেও আইন বানানো উচিত, কারণ বহু নারীর জীবন ধ্বংস হচ্ছে। আর পুরুষরা অপরাধ করবে, সেই শাস্তির দায়ভার কিন্তু নারী কোনোভাবে নিতে পারে না। তো সচেতন মহলকে এসবে কথা বলা উচিত।